কলকাতা পুরসভার কর্মী লালবাবু গোয়ালার খুনের ঘটনায় নয়া মোড়। ভাইপো আদিত্য গোয়ালার পর গ্রেপ্তার আরও এক। গত 3রা জুলাই সন্ধ্যায় দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্যান্ডেল কুলিপাড়া নিউ কাজিডাঙ্গা এলাকায় গুলিতে খুন হন কলকাতা পুরসভার কর্মী লালবাবু গোয়ালা। তারপরেই চন্দননগর পুলিশ কমিশনারেট তদন্তে নামে। মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে লালবাবুর ভাইপো আদিত্য গোয়ালাকে গ্রেপ্তার করলেও খুনের কিনারা করতে পারছিল না পুলিশ। মঙ্গলবার রাতে ব্যান্ডেলের চিত্তরঞ্জন রায় ওরফে রামাকে গ্রেপ্তার করে চুঁচুড়া থানার পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে নিজে হাতে খুনের ঘটনার কথা স্বীকার করেছে রামা। যদিও বুধবার মেডিকেল করাতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের সামনে খুন করার কথা স্বীকার করেননি রামা। চুঁচুড়া আদালত তাকে 11 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে খবর, পুরনো শত্রুতার জেরেই এই খুন, যদিও ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। তুমি দাদুবাবুকে মেরেছিলে? তুমি মেরেছো? কেন মেরেছো? কেন মেরেছি যে কেন? নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289992 2801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।